আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি দর্শকদের সামনে আজকে একটি আলাপ নিয়ে আসলাম, সেই আলাপটি হলো যে শামীম আলী চিশতি, সেই শামীম আলী চিশতির ইউটিউব চ্যানেলে আপনারা বেশ কিছুদিন ধরে দেখে আসছেন, শুনে আসছেন যে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কিন্তু সেই আলোচনাগুলো প্রায় বেশিরভাগ আধ্যাত্মিক। আর আধ্যাত্মিক শব্দের অর্থ যেমন আরবিতে বলা হয় রুহানিয়াত জগৎ, আর সাংস্কৃতিক ভাষায় আধ্যাত্মিক জগৎ, আর আমরা যদি বাংলাতে বুঝতে যাই তাহলে আত্মজগৎ। এই আত্মজগৎ নিয়ে তিনি আলোচনাটা একটু বেশি করেন, বিভিন্ন সাইট আলোচনা তো করেন, কিন্তু তার বিষয় হলো তিনি আত্মজগৎ নিয়ে একটু বেশি আলোচনা করেন। কারণ সকলে শরীয়তের পন্থী হয়ে শরীয়তের অজু, শরীয়তের নামাজ, শরীয়তের যে বিষয়গুলো, এগুলা মানুষে বেশিরভাগই আলোচনা করে, ওয়াজ করে, মাহফিল করে। কিন্তু শামীম আলী চিশতি তিনি চিন্তা করলেন যে মানুষের আত্মা দেখা যায় না। দেখা যায় না বলে কি আত্মা নেই, আছে, এবং বাতাস দেখা যায় না, তাই বলে কি বাতাস নেই, আছে। তবে সাধনার এমন কিছু পর্যায় আছে, সেই সাধনাগুলো মানুষ যখন করে তখন বাতাসের মধ্যে যে আত্মা বিরাজমান তা দেখার জন্য দিব্য চক্ষুর প্রয়োজন। যেমন একটা শরীর নিয়ে একটা মানুষ চর্মচোখে আরেকটা চর্ম মানুষকে দেখতেছে, বা সৃষ্টিতে যা কিছু দেখা যায় তিনি দেখতেছেন, কিন্তু আমাদের এই চোখের আড়ালে দিব্য চক্ষু, যাকে আধ্যাত্মিক চক্ষু বা রুহানি চক্ষু বলা হয়, তাহলে সেই রুহানি চক্ষু যদি আমরা এই পৃথিবীতে না খুলতে পারি, তাহলে আল্লাহ তো রুহানির জগতে থাকেন, কিন্তু আমরা তো সেই রুহানি চোখ খুললাম না, তাহলে আমরা কিভাবে দেখব। তাই তিনি বেশিরভাগ দেখা যায় আধ্যাত্মিক বা রুহানিয়ার জগৎ নিয়ে তিনি কথা বলেন বেশি। তো তিনি একটি বই লিখেছেন, সেই বইটি নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার। তো এই বইটি থেকে আপনাদেরকে আজকে যে আলোচনাগুলো শোনাব, সেই আলোচনাগুলো সম্পূর্ণ আধ্যাত্মিক এবং গভীর জ্ঞানে শ্রবণ করিতে হয়। তো আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে একটা সাবজেক্ট নিয়ে আসলাম, সেই গ্রন্থ থেকে, শামীম আলী চিশতির লেখা। সেই গ্রন্থটির নাম এবং সেই গ্রন্থের লেখক শামীম আলী চিশতি, এবং তিনি সেই দরবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামীম আলী চিশতি। তো ওনার শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার যে গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেছেন, সেখান থেকে আজকে আপনাদেরকে আলোচনা শোনাব ইনশাআল্লাহ। সেই গ্রন্থের হেডলাইনটি হল মানব মহানয়, মানব নিজেকে ক্ষুদ্র বলেই জানে, মানব অবশ্যই মহা এবং মহাশক্তিশালী, পবিত্র মানবেই বিলীন, মানব জানে না তার নিজের মহত্বের খবর। যেমন গাছ ফল দিয়ে যাচ্ছে, প্রাণীরা তাহা স্বাদ পেয়ে পেয়ে খাচ্ছে, কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে, মানবের মাঝে তাহার কমতি কিছুই নেই। মহাবিশ্ব ব্রহ্মাণ্ড হয় মহামানব, মানব দেহটা একটি ক্ষুদ্র মানব। যেমন আগুন, পানি, বাতাস, মাটি ও আলোক শক্তি দ্বারা এই মানব দেহটা তৈরি, ঠিক তেমন করে
মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তির উপরেই দাঁড়িয়ে আছে। মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে দেব দেবতা এবং জিন অসুর হারেজ নারেজ ফেরেস্তা ও আকাশ জমিন পাতাল আছে, ঠিক তেমন করিয়া মানব দেহে আছে। আরও আছে আরশ কুরসি লৌহ কলম এমনকি পরমাত্মা স্বয়ং স্রষ্টাও একজনেই অগণিত মানব দানব সমস্ত মাকলুকাতেই বিলীন হইয়া রহিয়াছে। পরমাত্মা স্বয়ং স্রষ্টা তিনি এক হইয়া মহাবিশ্বের ভিতরে ও মহাবিশ্বের বাহিরেও বিরাজমান আছেন এবং মানবের মাঝে থেকেও তিনি নিজেকে প্রকাশ করে গেলেন। আরও কিছু কথা হলো, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি চোদ্দতলা এবং এই চোদ্দতলার মাঝে আরশ কুরসি লৌহ কলম নিহিত আছে। ক্ষুদ্র মানব দেহের মাঝেও চোদ্দতলা আছে। ইব্রাহিম ফেরেস্তা মানব দেহে থেকে ওহি এলহাম আনিতেছেন, কেননা আল্লাহ তো আরশে থাকেন, তাহলে মানব দেহেও তো আরশে আজিম আছে। সেই মানব দেহের আরশে আল্লাহর কাছ থেকে জিব্রাইল গায়েবি এলম এনে দেন, কেননা আল্লাহ তো আরশে থাকেন, তাহলে মানব দেহেও তো আরশ আছে। সেই মানব দেহের আরশে আল্লাহর থেকে উহি এলহাম আনিয়া দিতে হয় না। সকল মুমিন ব্যক্তির কালবে যদি আল্লাহ থাকে, তাহলে জিব্রাইল এত কষ্ট করিয়া সেই মহাবিশ্বের আরশে যাওয়ার কি দরকার? আল্লাহ মানুষের মধ্যেই সকল কিছুর ব্যবস্থা রেখেছেন, তাহলে মহামানব এর ভিতরে স্রষ্টা আছেন এবং বাহিরেও আছেন। সেখানে স্রষ্টা নীর আকারেই আছেন, মানব দেহের মাঝে স্রষ্টা আকারে আসিয়া গেলেন। একটি মানব এই পৃথিবীতে ক্ষুদ্র হইয়া আছেন, কিন্তু সেই মানুষটি জানে না যে সে যে মহা বা এই ক্ষুদ্র মানুষটির ভিতরে যে মহান স্রষ্টা পরমাত্মা রূপে লুকাইয়া রহিয়াছেন। যেই একটি যুক্তি, যেমন যে যুক্তিটি এখন আপনাদেরকে দিচ্ছি, সেটি আপনারা কিভাবে নেবেন জানি না, জ্ঞানীগুণীর কাছেই এই কথাটা বলা হচ্ছে। এক ব্যক্তি রিক্সা বা ভ্যান চালায়, কিন্তু দেখা যায় তিনি কোনো বাসা বাড়িতেও কাজ করে করে চলে খায়, অনেক কষ্টে জীবন চালিয়ে যাইতেছেন, কিন্তু দেখা যায় এই ব্যক্তির নামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রহিয়াছে, 200 একর জমিও আছে, কিন্তু লোকটা তাহার খবর জানেন না। আর জানেন না বলেই তিনি দিন মজুর করিয়া কষ্ট করে চলিতেছেন, তাহলে কোনো উসিলায় বা কোনো মানুষের উচিলায় তিনি একদিন জানতে পারলেন যে তিনি এত সম্পদের মালিক। আমি বুঝাইতে চাই, মানবের মধ্যেই যে পরমাত্মা স্বয়ং ব্রহ্ম বা ঈশ্বর বা আল্লাহ লুকাইয়া রহিয়াছেন, তাহা মানুষ যদি কোনো মানুষের বা কোনো কামেল পীর আউলিয়ার কাছে যাইয়া জানত যে কিভাবে পরমাত্মা মানুষের মাঝে লুকাইয়া আছে, তাহলে এই কায়দা কৌশল একজন কামেল পীর আউলিয়াই একমাত্র দিতে পারেন। যিনি মহাত্মাকে লাভ করল, তিনি আল্লাহকেই লাভ করল। বলতে চাই, সকল সৃষ্টি আল্লাহকে মানে, তাহলে পরম আত্মাকে যে লাভ করল, এই সৃষ্টি জগৎ যদি আল্লাহকে মানে, তাহলে এই ব্যক্তিটাকেও সকল সৃষ্টি জগৎ মানবে। তাহলে স্রষ্টার সাথে মিশে মানুষই তো জাত হইয়া যায়। তবে মানুষই তো মহা কর্মদোষে ক্ষুদ্র হইয়া আছি।
আপনাদের সামনে আজকে শামীম আলী চিশতির শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার করা যে বইটি, সেই বইটি থেকে আপনাদেরকে একটি আলোচনা শোনানো হইল। তবে আশা রাখছি যে 365টি আলোচনা এই গ্রন্থটির মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তবে এ থেকে আমরা সামনে আলোচনা আপনাদেরকে শোনাব। তো যদি আপনাদের ভালো লাগে যে না আলোচনা আমাদের ভালো লাগে, আমরা এই আলোচনা শুনতে চাই, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের আরও 100-150 ভিডিও পেয়ে যাবেন সামনে ইনশাআল্লাহ। তো আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।